ইয়াতে আজি আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ধেমাজি জিলা সমিতিয়ে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সহযোগত ধেমাজি জিলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখত যে দুঘণ্টিয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী, এই দুঘণ্টিয়া ধর্মঘট কার্যসূচীর জড়িয়ে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, সরকারের মাননীয় যোগানমন্ত্রী, সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সকিয়াই দিব খুঁজেছ মানুষের সাধারণ খাতি খাওয়া শ্রমজীবী কৃষক তথা শ্রমজীবী মানুষের জীবন ধারণের যে মানদণ্ড, আজি জীবন ধারণের মানদণ্ড আজি অতি দুর্বিষহ হয়ে পড়েছে। আপনাদের আজি বাজারত যাও, বাজারত আজি আপনার নিত্য ব্যবহার্য সামগ্রী হোক, খাদ্য সামগ্রী হোক, জীবনদায়িনী ঔষধে হোক, আজি আপনাদের কিনব নয়। কিয় আমি মানুষখিনি থলুয়া জাতীয় জনগোষ্ঠীয় মানুষখিনি আমি কি জিয়াই থাকিব নালাগে নাকি? আজি সরকারের এজন দক্ষ মুখ্যমন্ত্রী থাকতে, দক্ষ এজন যোগানমন্ত্রী থাকতে, দক্ষ এজন আপনার স্বাস্থ্যমন্ত্রী থাকতে আজি কিয় ভৌগোলিক মেপর পরিসীমার ভিতর জীবনদায়িনী ঔষধের মূল্য 20-30% পর্যন্ত বৃদ্ধি হয়েছে? আজি কিয় নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রী আপনার 20-30% বৃদ্ধি পাবলগা হয়েছে? আজি প্রত্যেক ব্যবস্থাতে কিয় আজি গুন্ডা বাহিনী যে মূল্য বৃদ্ধি হয়েছে, কঠোর হাতে কিয় সেই সকল দমন করব পারে না? শেহতীয়াকৈ ইলেকশ্যনৰ পিছত এবিধৰ ঔষধৰ দাম সাংঘাতিক দাম আছে। ইয়াৰ মৰুদ্ধি হোৱাৰ মূল কাৰণ যে ইলেক্ট্ৰিক বৰ্ণৰ নামত ইত্যাদি বিজেপি চৰকাৰ নিৰ্বাচনৰ বাবে ইমান টকা ডনেশ্যন ল'লে তাৰ প্ৰতিফলন আজি সাধাৰণ ৰাইজে বুজি লৈছে। আপুনি যদি সাধাৰণ অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য রোধ করব লাগিব, অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য রোধ করব লাগিব, ঔষধের মূল্য হ্রাস করব লাগিব।